আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন, ওপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রথমে একটা 4 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে দিবেন। আজকের ভিডিওটা আমরা শুধু একটা ছবি দিয়ে তৈরি করব। ছবিটাও সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন, দুইটা এখানের মধ্যে চলে আসবে। প্রথমে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিটা বরাবর আসবেন, এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবিটার উপর ডি অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে, এটাকে কমিয়ে 3.9 সেকেন্ড করে দিবেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এগুলোকে বাঁ দিকে দিয়ে ট্রান্স এলটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে মিউজিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে 8 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন, ইন্ট্রোতে যেই ভিডিওটা দেখতে পেয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবার টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন, নিচে অডিওটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে শুধু আরেকটা ছোট্ট কাজ করতে হবে, ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন, এই বরাবর চলে আসবেন। এখান থেকে ছবিটা শুরু হয়েছে, এখানে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এইখান থেকে একটা 2 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন উপর টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্র্যান্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন, আবারও টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, আবার পিআইপিতে ক্লিক করবেন, এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন, এখান থেকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করে দিবেন, এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন, এটাই এখানে চলে আসবে। তারপর এইখান থেকে আপনি এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন লেখাতে ক্লিক করে দিবেন, তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। এইখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক সিলেক্ট প্লে করে দেখিয়ে দিই, কপিরাইটের জন্য মিউজিক প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিক শুনতে পেয়েছিলেন ওইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা আপনি স্পেশালিভাবে আপনার প্রিয় মানুষকে বানিয়ে দিতে পারবেন অনার ফটো দিয়ে। তো এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি জানার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ট্রেন্ডিং বা ডিজিটাল স্ট্যাটাস ভিডিও চেয়ে থাকেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক পেজ ও দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখান থেকে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।